সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে। ইউআইডি সম্পর্কে একটা নতুন আপডেট এসেছে, অর্থাৎ স্টুডেন্ট ইউনিক আইডি সম্পর্কে একটা নতুন আপডেট এসেছে। সে আপডেটটা আপনারা বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো, যেটাকে আমরা ব্যানবেজ বলি, এই ব্যানবেজের ওয়েবসাইটে যদি যান, ওয়েবসাইটটা হচ্ছে এইটা, যে banbase.gov.bd। এই ওয়েবসাইটে গেলে ঠিক এই তৃতীয় নম্বরে একটা বিগ নোটিশ দেখতে পারবেন। এই নোটিশে যদি ক্লিক করেন তাহলে ইউআইডি সম্পর্কিত যে আপডেট কাজটা আছে সেই কাজটা সম্পর্কে জানতে পারবেন। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, আপনি এখানে ক্লিক করে জাস্ট এটাকে দেখে নেবেন। এইখান থেকে আপনারা দেখে নেবেন। তো এইটা হচ্ছে মূলত সিআরবিএস ব্যবস্থার আলোকে ইউআইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থীর প্রোফাইল আপডেট এবং তথ্য হালনাগাদ। অর্থাৎ এ যাবৎ যতগুলো শিক্ষার্থীর তথ্যগুলো ইনপুট করা হয়েছে সিআরবিএস ওয়েবসাইটে, সেই সকল শিক্ষার্থীর তথ্যগুলো আপডেট করতে বলতেছে। অর্থাৎ গতবার যারা ধরেন যে ক্লাস 7-এ ছিল, তারা এখন ক্লাস 8-এ, তাদের এই ক্লাসটাকে চেঞ্জ করে দিতে হবে। এছাড়াও তাদের অন্য কোনো যদি তথ্য পরিবর্তন হয়ে থাকে, যেমন তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এই সকল ঠিকানাগুলো কিন্তু এখানে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে আমরা একটু যদি পড়ে দেখি তাহলে এখানে কি বলছে, যে উপর্যুক্ত বিষয়ে ব্যানবেস কর্তৃক বাস্তবায়নাধীন এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে সিস্টেম প্রকল্পের আওতায় সিআরবিএস ব্যবস্থার আলোকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার্থী প্রোফাইল তৈরি ও ইউনিক আইডি কার্যক্রম আপনার উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে এন্ট্রিকৃত শিক্ষার্থীর প্রোফাইলে শিক্ষার্থীর ছবি, বর্তমান শ্রেণী, বর্তমান ঠিকানা ও এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের, হ্যাঁ সেটা ষষ্ঠ থেকে আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, নিয়মিত তথ্য সফটওয়্যারে আপডেট অপশন চালু করা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য আপডেটের জন্য প্রস্তুতকৃত ম্যানুয়াল সিআরবিএস সংক্রান্ত সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থী প্রোফাইল আপডেট সংক্রান্ত নির্দেশিকা ব্যানবেজের ওয়েবসাইট IEIMS মেনুতে পাওয়া যাবে। অর্থাৎ এখানে দুইটা বিষয় আপডেট করতে বলছে, একটা হচ্ছে যে শিক্ষার্থীর ছবি, বর্তমান শ্রেণী, বর্তমান ঠিকানা এবং এক প্রতিষ্ঠান, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এক প্রতিষ্ঠান থেকে যদি অন্য প্রতিষ্ঠান চলে যায় তাহলে সেই বিষয়টা এখানে আপডেট করতে বলা হয়েছে এবং সেই আপডেট অপশনটা চালু করেছে। এই আপডেট অপশনটা আমরা কিভাবে কাজ করতে পারি সেই সম্পর্কিত একটা নির্দেশনা কিন্তু এখানে বলা হয়েছে, একটা ম্যানুয়াল কিন্তু IEIMS মেনুতে পাওয়া যায়। অর্থাৎ ব্যানবেজ যদি ওয়েবসাইটে আপনি যান তাহলে এখান থেকে একটা মেনু পাবেন। আমি ব্যানবেজের ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ব্যানবেজের ওয়েবসাইট, এই যে IEIMS, এখান থেকে গিয়ে এই যে শিক্ষার্থী প্রোফাইল আপডেট, এখান থেকে গিয়ে শিক্ষার্থী প্রোফাইল আপডেট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি একটা মেনু কিন্তু পেয়ে যাবেন যে আসলে শিক্ষার্থী প্রোফাইল কিভাবে আপডেট করবেন সেই সম্পর্কে তো একটা ম্যানুয়াল আছে এখানে। এই ম্যানুয়ালটা দেখে দেখে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো এই ম্যানুয়ালটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা কাজটা করে নিতে পারবেন। এছাড়াও এই কাজটা কিভাবে করবো, অর্থাৎ দুইটা কাজ, একটা হচ্ছে তার ছবি, তার শ্রেণী এবং ঠিকানা কিভাবে আপডেট করবো, আর একটা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি অন্য প্রতিষ্ঠান চলে যায় তাহলে তার রিকোয়েস্টটা আমরা কিভাবে দেব, আর সেই বিষয়টা আমরা এখানে দেখব। এখানে দেখার জন্য হ্যাঁ, এখানে কিন্তু দুইটা কাজের কথাই বলা হয়েছে, এই যে এক প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তথ্য সফটওয়্যারে আপডেট অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপডেট করে দিতে হবে যে সে কোন প্রতিষ্ঠানে গেল। তো এইখান থেকে মূলত আমরা কাজটা কিভাবে করব, কাজটা করার জন্য আমাদেরকে সিআরবিএস ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। সিআরবিএস ওয়েবসাইটে আমরা কেমনে যাই সেটা কিন্তু আমরা সবাই জানি, আমি এখানে অলরেডি সিআরবিএস ওয়েবসাইটের মধ্যে আছি। তো এটা কিভাবে লগ ইন করতে হয় এই বিষয়টা আপনারা জানেন। তো লগ ইন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অ্যাডমিন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনি এই অপশনগুলো পাবেন।
কিন্তু অ্যাডমিন ব্যতীত শিক্ষকের ওয়ার্কে কাজ করার জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে প্রত্যেকটা শিক্ষকের, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে ঢুকতে পারবেন না। প্রত্যেকটা শিক্ষকের নাই, অর্থাৎ প্রধান শিক্ষক যে কজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলেন সেটাতে ঢুকতে পারবেন, কিন্তু এতগুলো অপশন পাবেন এবং আপডেট করতে পারবেন না। তো অ্যাডমিন যদি ঢুকেন তাহলে কিন্তু এই অপশনগুলো পাবেন। আমি আপনাদের সুবিধার্থে আমি দেখে দিচ্ছি, এই যে সিআরবিএস, সিআরবিএস এর এটা হচ্ছে আপনার লগ ইন পেজ। এই লগ ইন পেজ থেকে এই যে ইউজার টাইপ, ইউজার টাইপটাকে অ্যাডমিন করে দিবেন, এইখানে পিন আর এখানে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। হ্যাঁ, এই যে লগ ইন করার পরে কিন্তু এই অপশনটা পাবেন। তো চলো, দুইটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে যে কীভাবে শিক্ষার্থীর প্রোফাইল এবং অ্যাড্রেসটা আমরা আপডেট করবো। এই জন্য আপনাকে এই যে স্টুডেন্ট আসছে, স্টুডেন্টের এখানে মাউস পয়েন্টার রাখবেন, রাখার পরে ঠিক দেখুন নিচে ক্লাস পিকচার এন্ড অ্যাড্রেস এডিট ফর্ম, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে আপনাকে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে শিক্ষার্থীকে খুঁজতে হবে, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে। আমরা একটা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি জন্ম তারিখ হচ্ছে 9/10/2011। এখানে ডেটে ক্লিক করবো, ডেটে ক্লিক করার পরে ডেটাকে সিলেক্ট করে দেবো, মান্থে ক্লিক করে মান্থ হচ্ছে অক্টোবর, ইয়ারটা এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবো। হ্যাঁ, দু একবার কিন্তু এরকম দেখাতে পারে, তখন আমরা আবার সার্চ দেবো। হ্যাঁ, সার্চ দিলে কিন্তু চলে আসবে, কারণ সিএসবিএস সফটওয়্যারটা মূলত আসলে অনেক ভারী একটা সফটওয়্যার, এখানে অনেক সময় অনেক ইস্যুগুলো দেখা যায়, ক্রিটিক্যাল ইস্যুগুলো দেখা যায়, সেই ইস্যুগুলোকে কিন্তু মানে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না, সেই জন্য যদি একবার সমস্যা করে তখন আবার চেষ্টা করবেন। আচ্ছা, এইখানে আমরা যে স্টুডেন্টটা পেলাম, স্টুডেন্টের ছবি যদি আপনি আপডেট করতে চান, যে চেঞ্জ ইমেজে ক্লিক করলেই কিন্তু ছবির অপশন চলে আসবে, অন্যটা ছবি কিন্তু এখানে দিতে পারবেন। চেঞ্জ ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে দেখাবে যে আপনার ছবিটা কোথায় আছে, সেখান থেকে এটা যদি হয় এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে ওপেন করবেন, ছবিটা এখানে চলে যাবে। আর ঠিকানা এটাই আছে, ঠিকানা সাধারণত চেঞ্জ হয় না। এ দেখুন, শুধু এই তিনটা অপশনই কিন্তু রাখছে, পুরো পেজ কিন্তু দেয়নি, ছবি দিয়েছে, এখানে শ্রেণী, কারণ এই ছাত্র এখন হচ্ছে আপনার 9-এ পড়ে, 8-এ পড়ে, 8-টা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট আমি আপডেটে ক্লিক করে দেবো, যদি অন্য কোনো কিছু চেঞ্জ না থাকে। তো আমি যেহেতু এখন চেঞ্জ করছি না, আমি পরে চেঞ্জ করে দেবো, এখানে আপডেট ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে, আর কিন্তু কোনো কিছু লাগবে না। এখানে আপনার শ্রেণী, এখানে ছবি, এই ঠিকানাগুলো যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করবে। এই হচ্ছে হলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমাকে আবার ড্যাশবোর্ডে যেতে হবে। সেটা হচ্ছে আপনার মাইগ্রেটেড স্টুডেন্ট, আপনার স্কুল থেকে যদি, প্রতিষ্ঠান থেকে যদি অন্য প্রতিষ্ঠানে চলে যায়, তাহলে সেটা আমরা কিভাবে সেই তথ্যটা দেবো। সেই তথ্যটা দেওয়ার জন্য এই যে 8টা অপশন আছে, 8টা অপশনের মধ্যে আমরা চলে যাবো স্টুডেন্ট মাইগ্রেশন। স্টুডেন্ট মাইগ্রেশনের মধ্যে এখানে 3টা অপশন দেখেন, একটা হচ্ছে রিকোয়েস্ট ফর্ম, রিকোয়েস্ট লিস্ট, একটা হচ্ছে স্টুডেন্ট মাইগ্রেশন লিস্ট। আমি জাস্ট রিকোয়েস্ট ফর্ম চলে যাবো, রিকোয়েস্ট ফর্ম আমি ক্লিক করলাম। হ্যাঁ, এখানে একটা ফর্ম কিন্তু আসবে, কিন্তু ফর্ম আসার জন্য আপনাকে এখানে দিতে হবে স্টুডেন্ট বার্থ নম্বর, এখানে স্টুডেন্ট বার্থ নম্বরটা দিতে হবে, জন্ম নিবন্ধন নম্বর, আর এখানে তারিখ, এখানে মাস, এখানে হচ্ছে ইয়ার। আমি আগেরটাতে দেখাইছিলাম, আগেরটাতে কিন্তু আমার মনে হয় বলা ছিল না যে এখানে জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে, ওইখানেও আপনারা কিন্তু জন্ম নিবন্ধন নম্বরই দেবেন। অর্থাৎ আমরা যে ছবি এবং অ্যাড্রেস পরিবর্তন করলাম সেখানেও কিন্তু এরকম ঘরই কিন্তু আসছিল, এখানে জন্ম নিবন্ধন হবে, এখানে তারিখ হবে, এখানে মাস হবে, এখানে ইয়ার হবে। আমি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটু ঝামেলা করে, তো একটু দেখবেন। দিয়ে দিলাম 9/10/2011।
সংখ্যা হচ্ছে 9, 10, 2011। জাস্ট সার্চে ক্লিক করব। এখানে কিন্তু মানে সার্ভারের জটিলতার কারণে এই সকল বিষয়গুলো দেখায়। দিস স্টুডেন্ট অলরেডি এক্সিট ওয়ান ইয়ার ইনস্টিটিউট। তো যাই হোক, এগুলো যদি আমি আবার সার্চ দিচ্ছি, সেম কাজটাই কিন্তু আসছে। আমি আরও দুই তিনটা সার্চ দিয়েছি, মানে এই মেসেজটাই কিন্তু শো করছে। জাস্ট এটা শো করলে এটা সার্ভার জটিলতার কারণে হচ্ছে। মূলত এখানে ক্লিক করলে ওই ছাত্রটার তথ্য চলে আসবে। তথ্য চলে আসার পরে যেটা করতে হবে, যে সে কোন স্কুলে গেছে সেই স্কুলের ইন নাম্বার দিতে হবে। ইন নাম্বার দিয়ে আপনাকে আপডেট করে দিতে হবে, তাছাড়া কিন্তু আর কিছু না। সে যে প্রতিষ্ঠানে গেছে সেই প্রতিষ্ঠানের ইএন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি জাস্ট আপডেট করে দিবেন যে সেই প্রতিষ্ঠানে সে মাইগ্রেটেড হয়ে গেছে। আমি একটু অন্য নাম্বার দিয়ে চেষ্টা করি, দেখি। তো সবগুলো এখন এরকম দেখাচ্ছে, তো সমস্যা নাই। যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে তখন আপনি এইভাবে করলে একটা ফর্ম আসবে, জাস্ট ফর্মটাতে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিবেন, তথ্যগুলো দিলেই দিয়ে আপডেট করে দিলে কিন্তু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য। কথা হাফেজ।